আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাহান আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নিষিদ্ধ জীবন থেকে ফিরে আসার গল্প এবং আজকে আমার ক্যামেরার পেছনে এমনই একজন রয়েছেন যিনি নিষিদ্ধ জীবন থেকে তিনি ফিরে এসেছেন এবং নিজেই আত্ম উপলব্ধি করেছেন এবং নিজে আত্মশুদ্ধি হয়েছেন এবং তিনি সেই নেশার জগৎ থেকে এখন ফিরে এসেছেন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তিনি কিভাবে ফিরে আসছেন সেই গল্প আজকে ওনার মুখ থেকে শুনব এবং তিনি কি ধরনের নেশায় যুক্ত ছিলেন তিনি সাধারণত যে নেশাগুলো আসলে খুব অ্যাভেলেবেল এবং হচ্ছে তিনি সকল ধরনের নেশাই মূল করতেন এবং তিনি কিছু বাজে অভ্যাসের সাথে জড়িত ছিলেন যেন যেমন তিনি নিয়মিত ওই পতিতা পল্লীতে তার যাতায়াত ছিল এবং তিনি গাঁজা সেবন করতেন ইয়াবা সেবন করতেন এবং অন্যান্য যে ধূমপান বা অন্যান্য বাজে অভ্যাসগুলো এবং তিনি প্রচুর পরিমাণে হস্তমৈতন করতেন প্রতিদিনই তো সেই অভ্যাসগুলো থেকে তিনি ফিরে এসেছেন কিভাবে ফিরে এসেছেন সে গল্প আজকে ওনার মুখে শুনবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনি তো আসলে মূলত বিভিন্ন ধরনের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত ছিলেন যেটা আসলে আপনি পরবর্তীতে বুঝতে পেরেছিলেন যে আপনার ভুল হচ্ছে এবং সেই ভুলটা আপনি কিভাবে বুঝতে পারলেন এবং হচ্ছে কিভাবে ফিরে আসলেন স্যার প্রথমে আপনার ভিডিও দেখে ইউটিউবে তারপর থেকে স্যার নিজে নিজের পাল্টায় হলে যে ক্ষতির দিক যাচ্ছে এবং হচ্ছে আপনার আপনি যখন ভিডিও আমার ভিডিও দেখেন এবং হচ্ছে ভিডিও দেখে আপনি একটু মোটিভেট হন যে আসলে আপনি যা করছেন ভুল করছেন আপনি জীবনে এবং আপনি বিভিন্ন নেশা সাথে জড়িত ছিলেন আপনি ইয়াবা সেবন করতেন আপনি গাঁজা সেবন করতেন এবং হচ্ছে আপনার পতিতা আপনার নিয়মিত যাতায়াত ছিল এবং আপনি প্রচুর পরিমাণে হস্তমৈতন করতেন যেটা বলেছিলেন এবং সকল খারাপ কাজের সাথেই মূলত জড়িত ছিলেন কিন্তু আপনি একটা সময় বুঝতে পারলেন যে আসলে আপনি এগুলো জীবনের জন্য আপনার ভুল হচ্ছে এবং ভুল সিদ্ধান্ত যা আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং সে জায়গাটা থেকে আপনি ফিরে এসেছেন তো আপনি যে ফিরে এসেছেন এখন আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারতেছে এখন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার শরীর এখন ভালো লাগছে তো জি এখন শরীর ভালো লাগছে আর আশা করতেছি সামনে আর জীবনে কোনোদিনই এরকম কোনোদিনই খারাপ কাজ করবেন না এবং হচ্ছে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে মানে আকাঙ্ক্ষা মানে আস্তে আস্তে আর এখন নেই আপনার যৌন আকাঙ্ক্ষাটা এখন আর নেই এবং হচ্ছে আপনার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনার কাছে মনে হয় যে আপনি শরীরে আগের মতো জোর পাচ্ছেন না এবং এই যে বাজে অভ্যাসগুলো ছিল আপনার তো দীর্ঘদিন ধরে বাজে অভ্যাসগুলো ছিল এবং আপনি অনেক দিন ধরে আপনি আমার ভিডিওগুলো ফলো করেন আপনি যেটা বলছিলেন এবং হচ্ছে আপনি এই ভিডিওগুলোতে মোটিভেট হলেন এবং পাশাপাশি আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর এবং সেটা আজকে অনেক দিন ধরেই এই অভ্যাস থেকে আপনি দূরে সরে এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আপনাকে সাধুবাদ জানাতেই হবে কারণ হচ্ছে আপনি এই খারাপ অভ্যাসগুলো থেকে ফিরে এসেছেন এবং আপনি যখন নিজে বুঝতে পারছিলেন যে আপনার শরীর আসলে দিনে দিনে খারাপ হচ্ছে তখনই কিন্তু আপনি চিন্তা করলেন যে না আসলে এই কাজগুলো আপনার জন্য ভালো নয় এবং এর মধ্যে আপনি কি ভিডিওগুলোতে কী দেখেছিলেন কি শুনে আপনি এতটা আপনি উৎসাহিত হলেন স্যার আপনার ভিডিওতে বললেন যে স্যার এই খারাপ কাজ করলে আস্তে আস্তে যৌন আকাঙ্ক্ষা হয়ে যায় কিন্তু আমার জীবনের সাথে দেখেছি যে একেবারে মিলে গেছে একদম এই সময় এসে বুঝতে পারছি যে একেবারে আমার শরীর ডাউন না গিয়েছে যৌন আকাঙ্কার নেই যৌন আকাঙ্কার নেই এবং হচ্ছে ওই আপনার উপলব্ধি এবং হচ্ছে শারীরিক যে পরিবর্তনগুলো আপনার হচ্ছে শারীরিক যে দুর্বলতাগুলো সেগুলো আপনি ফিল করেছেন এবং সে জায়গা থেকে অল্প পর্যন্ত স্যার ব্যথা করতেছে এবং হচ্ছে আপনি সবগুলো ও সিম্পটম আপনার সাথে শরীরের সাথে মিলে যাচ্ছিল এবং হচ্ছে আপনার দুর্বলতা লাগছিল এবং আপনি তার আগে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখছিলেন যে আসলে অনেকেই অনেকে নিয়েই আসলে এমন কিছু সফলতার গল্প ছিল এবং হচ্ছে অনেকে আসলে মোটিভেট হয়েছেন এবং বাজে অভ্যাসগুলো ত্যাগ করেছেন যেমন গাঁজা খাওয়ার অভ্যাস ছিল অনেক দিন ধরে তিনি গাঁজা সেবন করতেন তো সেই ভিডিওগুলো দেখেও আপনি মোটিভেট হয়েছেন এবং হস্তমৈতনের কুফল সম্পর্কে আমি বলে থাকি যে অতিরিক্ত মাত্রায় হস্তমথন করলে আপনার মানসিক বিকৃতি ঘটবে এবং হচ্ছে শারীরিক আপনার দুর্বলতা অথবা হচ্ছে আপনার যে যে প্রতিবারই মনে হবে যে আপনি হস্তমৈন করতে হবে এবং হচ্ছে আপনি নিজেকে আড়াল করে নিতে হবে তো সেগুলো থেকে আপনি বুঝতে পেরেছেন যে আসলে হস্তমথনটা করতে করতে এমন অবস্থা চলে গিয়েছে আপনার যে প্রতিদিনই আপনি কয়েকবার করে হস্ত করতে হতো এবং সেই জায়গাটা থেকে আপনি ভুল বুঝতে পেরে আপনি এখন কি এই হস্তমৈত অথবা আপনার যৌন যে দুর্বলতা অথবা পতিতাপল্লিতে যাওয়া এবং হচ্ছে আপনার যে নেশার যে ইয়াবা সেবন করা অথবা গাঁজা সেবন করা সেগুলো একেবারেই ছেড়ে দিয়েছেন জি স্যার একেবারেই ছেড়ে দিয়েছে একেবারেই ছেড়ে দিয়েছেন এবং হচ্ছে আপনার শরীর এখন কেমন লাগছে শরীর এখন অনেকটা ভালো লাগছে অনেকটা ভালো লাগছে যাই হোক প্রিয় দর্শক ওনাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হচ্ছে আপনি আজকে আমার সাথে দেখা করতে এসেছেন কেন দেখা করতে এসেছেন যে আপনি অনেকদিন ধরেই ইচ্ছা পোষণ করছিলেন যে আমার কাছে আসবেন দেখা করব অনেকদিন পরে পরে কিন্তু আসে মানে আসার সুযোগ পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রিয় দর্শক আসলে মানুষের জীবনে কিছু ভুল থাকতেই পারে এবং হচ্ছে যখন ভুলগুলো আপনি পরিশুদ্ধির জন্য আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে আপনার সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে আপনার নিজের সিদ্ধান্ত যে আপনি কিভাবে আসলে আপনার শরীরটাকে ভালো রাখবেন এবং হচ্ছে আপনার শরীরের জন্য যেটা ক্ষতিকর সেই ক্ষতিকর অভ্যাসগুলো আপনি ত্যাগ করবেন শুধু তাই নয় তিনি ধূমপানটাও ছেড়ে দিয়েছেন আপনি তো ধূমপানও ছেড়ে দিয়েছেন তিনি ধূমপানও ছেড়ে দিয়েছেন প্রিয় দর্শক তিনি একজন পড়ুয়া স্টুডেন্ট এবং হচ্ছে তিনি একজন যুবক এখন আনমেরিড এবং হচ্ছে তিনি বিয়ে করেননি কিন্তু তিনি যে বাজে অভ্যাসগুলোর সাথে জড়িয়ে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি এই বাজে অভ্যাসগুলোর সাথে জড়িয়ে গিয়েছিলেন এবং এখন আলহামদুলিল্লাহ তিনি অনেকদিন ধরেই তিনি এই জিনিসটা উপলব্ধি করেছেন খুব অল্প সময়ে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আসলে তিনি ভুল করছেন এবং এই দীর্ঘদিন ধরে অভ্যাসটা ওনার সে অভ্যাসটা খুব অল্প সময়ের মধ্যেই তিনি রিয়েলাইজ করে এবং তিনি আজকে অনেক লম্বা সময় ধরে তিনি এখন এই অভ্যাসগুলো থেকে দূরে রয়েছেন আপনি তো অনেক লম্বা সময় ধরে এখন দূরে রয়েছেন আর কি আর নিজেকে এই অভ্যাসগুলো থেকে কখনো জড়াবেন কখনোই জড়াবেন না ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইল এবং হচ্ছে অবশ্যই ওনাকে সাধুবাদ জানাতেই হবে আমার যেহেতু তিনি নিজেই নিজের ভুলগুলো বুঝতে পেরে তিনি স্বাভাবিক জীবন জীবনযাপনে যাপনে তিনি ফিরে এসেছেন এবং হচ্ছে আমি আশা করছি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অনেকেই হয়তো এই বাজা অভ্যাসগুলোর সাথে জড়িত রয়েছেন কিন্তু নিজেই চেষ্টা করছেন যে নিজেই আসলে ফিরে আসবেন আপনার শরীরে ক্ষতি হচ্ছে কিন্তু ফিরে আসতে পারছেন না কোনো বন্ধু বান্ধবের সঙ্গ দোষে অথবা হচ্ছে কোনো কারণে আপনি সেই জায়গাটা থেকে ফিরে আসতে পারছেন না আমি বলবো সিদ্ধান্ত আপনার শরীর আপনার আপনার বন্ধুর শরীর নয় এটা আপনি বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিচ্ছেন অথবা একই সাথে গাঁজা সেবন করছেন বা ইয়াবা সেবন করছেন সেগুলো আসলে আপনার শরীর যখন খারাপ হবে তখন বন্ধু আপনাকে সাপোর্ট দিতে আসবে না কারণ শরীরটা আপনার অর্থাৎ আপনি নিজের শরীরে ক্ষতিটা আপনি নিজেই করছেন সেটা আপনাকে বুঝতে হবে সেটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সে জায়গা থেকে ফিরে আসবেন একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট এবং হচ্ছে তিনি তার জীবনের যে ভুলগুলো করছিলেন এবং তিনি ওনার যে নৈতিকতা থেকে অথবা ওনার যে স্বাভাবিক জীবন থেকে তিনি যখন ফিরে যা তিনি যখন অনেক দূরে সরে যাচ্ছিলেন এবং তখন তিনি যখন বুঝতে পারলেন তখন তিনি সে জায়গা থেকে ফিরে এসেছেন ওনাকে অবশ্যই আমি সেলুট জানাই এবং যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করছি তাদের মধ্যে যদি কোনো এমন অভ্যাস থাকে অবশ্যই আপনি আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী আপনি যখন বুঝতে পারবেন যে আমার ভুল হচ্ছে তাহলে অবশ্যই আপনি যদি একাই চেষ্টা করেন এই অভ্যাসগুলো আপনি ত্যাগ করার তাহলে একাই আপনি সে অভ্যাসগুলো অল্প সময়ের মধ্যেই ত্যাগ করতে পারবেন সবচেয়ে বড় যে কথাটা তা হচ্ছে ইচ্ছা শক্তি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই আপনি ত্যাগ করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম